সবাইকে আমার ডিজিটাল ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য শিক্ষার সার্কাস কবিতাটি পড়াব। কবিতাটি লিখেছেন আয়াপ্পা পানিকর। তিনি মালায়ালাম ভাষা ও সাহিত্যের একজন বিশিষ্ট কবি, অধ্যাপক এবং গবেষক ছিলেন। 1930 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর কেরলের কোভালামে জন্মগ্রহণ করেন। মাত্র 12 বছর বয়সে মাতৃহারা হয়ে নিঃসঙ্গ শৈশব অতিবাহিত করেন। 1951 খ্রিস্টাব্দ থেকে 1990 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দীর্ঘ সময় তিনি বিভিন্ন কলেজ, জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন। 2006 খ্রিস্টাব্দের 23শে আগস্ট মাত্র 76 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। কবিতার উৎস। কবির বিখ্যাত কাব্যগ্রন্থ কুরুক্ষেত্র প্রকাশের পর সমগ্র মালায়ালাম কাব্য সাহিত্যের দিক পরিবর্তিত হয়। এরপর 1974 খ্রিস্টাব্দে আয়াপ্পা পানিক্কর রুদে কীর্তিকল কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এটি 1982 খ্রিস্টাব্দে ডেজ অ্যান্ড নাইট নামে ইংরেজিতে অনুদিত হয়। এই কাব্যের জন্য 2005 খ্রিস্টাব্দে তাকে সরস্বতী সম্মানে ভূষিত করা হয়। এই কাব্যটি উৎপল কুমার বসু দিন ও রাত্রি নামে তর্জমা করেন। আমাদের পাঠ্য শিক্ষার সার্কাস কবিতাটি তার এই দিনরাত্রি কাব্যগ্রন্থের অন্তর্গত। উৎপল কুমার বসু কাব্য ভাষায় এক স্বতন্ত্র স্থান অর্জন করেছিলেন। তার লেখা চৈত্রে রচিত কবিতা, পুরী সিরিজ, আবার পুরী সিরিজ, লোচনদাস কারিগর প্রভৃতি কাব্যগ্রন্থগুলি আজও পাঠক সমাজে সমাদৃত হয়ে আছে। কবিতার নামকরণ। শিক্ষার সার্কাস। শিক্ষা বলতে আমরা জ্ঞান অর্জনকে বুঝি, যার দ্বারা নিজেকে সমৃদ্ধ করি। আর সার্কাস হলো আনন্দ বিনোদনের একটি উপায় মাত্র। কবি এই ভিন্ন অর্থবোধক শব্দটির মাধ্যমে বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্তঃসারশূন্যতাকে ফুটিয়ে তুলেছেন। সার্কাস হলো একটি অস্থায়ী ক্রীড়াক্ষেত্র যেখানে চারিদিকে গ্যালারির মতন করা থাকে। দর্শকরা ওই টিকিটের বিনিময়ে ক্ষণিকের জন্য আনন্দ উপভোগ করার জন্য সেখানে আসে। আর যারা খেলা দেখায় সে খেলোয়াড়রা তারা কোনো খেলা বা কৌশল দীর্ঘদিন রপ্ত করে দর্শকদের অর্থের বিনিময়ে আনন্দ দেয়। তাহলে এখানে সার্কাস হলো অর্থ উপার্জনের একটি প্রক্রিয়া মাত্র। আর শিক্ষা একটি বৃহৎ বিষয় যেটা অর্জন করার বিষয়, কিন্তু বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে কবি এই সার্কাসের সঙ্গে তুলনা করেছেন। কবিতার বিশ্লেষণ। তুমি যদি প্রথম শ্রেণীতে পাস করো, আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। কবি এখানে প্রথমেই বর্তমান শিক্ষা ব্যবস্থায় সমগ্র শিক্ষার্থীদের দুটি শ্রেণীতে বিন্যস্ত করেছেন। মধ্যম পুরুষ তুমি এবং উত্তম পুরুষ আমি। এই তুমি এবং আমির দুজনের সরল প্রতিযোগিতাই হলো বর্তমানের শিক্ষা ব্যবস্থা। তাহলে তুমি প্রথম শ্রেণীতে পাশ করলে, আমি তাহলে এক ক্লাস উপরে দ্বিতীয় শ্রেণীতে যাব। এবার তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাশ করো তাহলে কি করব? যদি আমি দ্বিতীয় শ্রেণী পাশ করি, মানে তুমি আর আমি যদি সমান হয়ে যাই তাহলে কি হবে? সমান হলে তো চলবে না, তোমার চেয়ে আমাকে উপরে যেতেই হবে, এক ক্লাস বেশি হতেই হবে। বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। এবার আমি তৃতীয় শ্রেণীতে গেলাম, তুমি তো আর বসে থাকবে না, তুমি কি করবে? তুমি যদি তৃতীয় শ্রেণীও পাশ করো, তুমিও যদি আবার আমার সঙ্গে সঙ্গে তৃতীয় শ্রেণীতে যাও তাহলে কি হবে? বেশ, আমি তৃতীয় শ্রেণীও পাশ করি। বেশ, তাহলে 1, 2, 3, ...4 এইভাবে আমি এক একটা শ্রেণী উত্তীর্ণ হতে হতে সর্বোচ্চ শ্রেণীতে পৌঁছে যাব। তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি। এখানে সর্বোচ্চ শ্রেণীতে বসাটাই প্রধান। কি শিখলাম, কি জানলাম, কি অভিজ্ঞতা হলো, সেটাকে কাজে লাগাতে পারলাম কি না তার কোনো গুরুত্ব নেই। বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরীক্ষায় পাশ করাটাই
প্রধান লক্ষ্য। নিজেকে জ্ঞানের দ্বারা সমৃদ্ধ করার বদলে অর্থনৈতিক প্রতিষ্ঠানটাই এখানে প্রধান। মানে আমি অনেক নম্বর পেয়ে অনেক ক্লাস পাস করব, ভালো চাকরি করব, গাড়ি করব, বাড়ি করব, অনেক টাকা পয়সা ইনকাম করব। মানে অর্থনৈতিক উপার্জনটাই যেন শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তুমি যদি এই সবগুলো শ্রেণী পাস করো, এবার আমাকে সবার থেকে উপরে থাকতে গেলে সবাই যাই পাস করুক তার থেকে বেশি করতে হবে। এবার শ্রেণীর তো একটা নির্দিষ্ট সীমা আছে, আমি এমএ বিএ পাস করলাম তাহলে তো চলবে না, তো সবাই করে, আমার সবার থেকে বেশি কি পাস করতে হবে, সব থেকে বেশি উচ্চ শ্রেণীতে যেতে হবে। তখন কি করব যদি সব শ্রেণী শেষ হয়ে যায়? অনেক সময় গার্জিয়ানদের মধ্যে এরকম দেখা যায় যে সব বন্ধুবান্ধবের ছেলেমেয়েরা হয়তো একই ক্লাসে পড়ে, যে আমার ছেলেদের একটা অন্য কিছু দেখাতে হবে, তখন তারা কি করে, কেউ গান বাজনা শেখায়, কেউ নাচ শেখায়, কেউ খেলাধুলা শেখায়। এখন দেখা যায় যে ছাত্র বা যে ছাত্রীকে নাচ শেখাতে দিয়েছে সে আদৌ নাচ পছন্দ করে না, কিন্তু গার্জিয়ান যে না আমার ওই বন্ধুর মেয়ে নাচ শেখে তোকেও শিখতে হবে, তাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়। মূল কথা হলো আমাদের এই সমাজে যখন আমরা অভিভাবকরা সব এক জায়গায় হয় তখন কি, মানে গল্পে হোক তর্কে হোক নিজেদেরটা সব থেকে উপরে রাখতে হবে। সে শিক্ষায় হোক, খেলাধুলায় হোক, নাচ গানে যাই হোক, সেটা আমার মধ্যে থাক আর না থাক জোর করেই চাপাতে হবে। তাই কি, আমি তবু পরের শ্রেণীতে যেতে চাই, আমার অতিরিক্ত কিছু শ্রেণী দরকার, শ্রেণী না থাকলেও তখন নিজেরা এইভাবে তৈরি করে নেয়। শিক্ষা এখানে ব্যক্তি জীবনের বিকাশের বাহক নয়, ব্যক্তির আত্মসুখের প্রক্রিয়া মাত্র। মানে আমি কি করলে সবার কাছে একটা বড় জায়গা পাব, আমি অনেক অর্থ উপার্জন করব, এইটাই প্রধান হয়ে দাঁড়িয়েছে। সব শিক্ষা একটি সার্কাস। কবি এখানে বড় আক্ষেপের সাথে উল্লেখ করেছেন আমাদের এই বর্তমান শিক্ষা ব্যবস্থা যেন সেই আনন্দ বিনোদনের উপায় সার্কাসের মতো। সার্কাসে যেমন দর্শকরা একটা মোটা অঙ্কের বিনিময়ে ক্ষণিকের জন্য আনন্দ উপভোগ করার জন্য সার্কাস দেখতে যায়, আমাদের অভিভাবকেরা গার্জিয়ানেরা তারা মাসের শেষে একটা মোটা অঙ্ক ব্যয় করে তার সন্তানের লেখাপড়ার জন্য, টিউশনি ফি, বইপত্র বা অন্যান্য উপকরণের জন্য। এবং বছরের শেষে যখন একটা শ্রেণী উত্তীর্ণ হয় বা অনেক নম্বর পেয়ে পাস করে, সেটাই তাদের আনন্দের বিষয়, গর্বের কারণ, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। সার্কাসে যেমন খেলোয়াড়রা একটা খেলার পর আরেকটা খেলা এইভাবে পরপর পরপর খেলা দেখিয়ে যায় দক্ষতার সঙ্গে, একটা খেলা তারা কৌশলে রপ্ত করে, আর শিক্ষার্থীরা তেমনি প্রত্যেকটা বছর প্রত্যেকটা বিষয়ের অনেক অনেক নোট তারা মুখস্থ করে এবং পরীক্ষার খাতায় উগড়ে দেয়। আর এখন তো মুখস্থ করতে হয় না, জেরক্সের অধীনে এখন সব পকেটস্থ হয়, পরীক্ষার খাতায় একবার উগড়ে দিতে পারলেই হলো, রেজাল্টের সময় অনেক নম্বর 97-98। অবশ্যই সবাই নয়, অনেকেই আছে যারা আত্মস্থ করে পায়, কিন্তু বেশিরভাগটাই হলো মুখস্থ বা উগড়ে দেওয়া। তাতে কি হয়, তারা নম্বর হয়তো অনেক পেলো কিন্তু শিখতে পারলো কি, তারা কি আদৌ জ্ঞান অর্জন করলো, জ্ঞান কোথায়? তাহলে এই যে আমি এক একটা শ্রেণী পার করে 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 বিএ এমএ বা পরবর্তী পর্যায়েও আমি উত্তীর্ণ হলাম, কিন্তু কর্মক্ষেত্রে অভিজ্ঞতার ক্ষেত্রে আমাকে যখন একটা চিঠি লিখতে বলা হলো, আমাকে রামায়ণটা শুরু করে পড়তে বলা হলো, আমি যখন পারলাম না তখন আমি বাংলায় 98 পেয়েছিলাম, তার কি গুরুত্ব? তাই কবি আক্ষেপের সঙ্গে শেষে কি বলেছেন, সে যেখানে গেছে সেটা ধোকা। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে এই লেখাপড়া শুরু করেছিলাম বা শিক্ষার যে আসল লক্ষ্য জ্ঞান অর্জন করা, যে জ্ঞান আমাদের বাস্তব জীবন আমরা কাজে লাগাতে পারবো, কিন্তু সেটা তো আদৌ হয় না। আসলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা একটা বৃত্তাকার ক্রীড়াক্ষেত্রের মতো, আমরা প্রাথমিক থেকে মাধ্যমিক হয়ে উচ্চশিক্ষার স্তরে কেবলই এগিয়ে চলি। এই এগিয়ে চলা বড়ই নিরস, নিষ্প্রাণ, জ্ঞানহীন, চেতনাহীন। এর মধ্যে শিক্ষার্থীর নিজস্ব কোনো আবেগ, কল্পনা, চিন্তাভাবনা বা গবেষণার বিকাশ ঘটে না। এ যেন প্রকৃতপক্ষে শিক্ষিত হয়েও জ্ঞান অর্জন এখন মস্ত এক ধোকা। আলোচনার শেষাংশে আমি এই কবিতা থেকে মাত্র দুটি প্রশ্ন সাজেস্ট করছি, আর তোমরা অবশ্যই কবিতাটা ভালো করে পড়বে, আত্মস্থ করবে। এই কবিতার বিষয়বস্তু যেন
আমার এই পড়ানোটা না হয়, অর্থাৎ মুখস্থ নয়, আত্মস্থ চাই। কবিতাটা ভালো করে বুঝলে আর এই দুটো নোট যদি তোমরা তৈরি করো, পরীক্ষার যে প্রশ্নই আসুক তোমরা লিখতে পারবে। এক নম্বর প্রশ্ন, সব শিক্ষা একটি সার্কাস, শিক্ষার সার্কাস কবিতায় শিক্ষা পদ্ধতির অন্তরালে শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আয়াপ্পা পানিকরের মনোভাব নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, সে যেখানে গেছে সেটা ধোকা, শিক্ষার সার্কাস কবিতায় শিক্ষা ব্যবস্থার যে অসঙ্গতি ধরা পড়েছে তার সত্যতা বিচার করো। পাঁচ, সবাই ভালো থাকবে, আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।